রিয়েল নিউজ ফোরের এখনকার আয়োজনে থাকছে একটি বিশেষ প্রতিবেদন বাংলাদেশের সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশ ইংল্যান্ড ও ওয়েলসের দশটি স্টেডিয়ামে শুরু হয়েছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আসর বিশ্বকাপ ক্রিকেটের খ্যাত লর্ডস স্টেডিয়ামের ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে দীর্ঘ দেড় মাসের বিশ্বকাপ আয়োজন উনিশশো নিরানব্বই সাল থেকে বিশ্বকাপের প্রতিটি আসরেই বাংলাদেশ অংশগ্রহণ করে আসছে এবারের বিশ্বকাপও ইতিমধ্যে শক্তিশালী দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চমক সৃষ্টি করেছে টাইগাররা বাকি তিন ম্যাচ ভালো করতে পারলেই সুযোগ রয়েছে সেমিফাইনাল খেলার বাংলাদেশ তাদের প্রথম আসরই উনিশশো সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন পাকিস্তানকে বাষট্টি রানে পরাজিত করে নিজেদের জানান দেয় তবে অনেকেই সে জয়কে তাৎসিল্য করেছিল বিশ্বকাপকে কেন্দ্র করে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ক্রিক ইনফো বিশ্বকাপে বাংলাদেশের সেরা একাদশ নির্বাচন করেছে যেখানে সুযোগ পেয়েছেন উনিশশো সালের বিশ্বকাপ খেলা মিনহাজুল আবিদিন নান্নু খালেদ মাহমুদ সুজন এবং মোহাম্মদ রফিক বিশ্বকাপের সেরা একাদশের সুযোগ পাওয়া এগারো জনের ছয় জনই প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন এই স্কোয়াডের নেতৃত্বে রয়েছেন বাংলাদেশের বর্তমান ওয়ানডের অধিনায়ক মাশরাফি বিন মোত্তুজা উইকেটের পেছনে যথারীতি দায়িত্ব পেয়েছেন মুশফিকুর রহিম এবার তাহলে আসুন এক নজরে দেখে নেই ক্রিক ইনফো দৃষ্টিতে বাংলাদেশের সেরা একাদশে কারা কারা রয়েছে প্রথমে রয়েছে তামিম ইকবাল ইমরুল কায়েস মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম সাকিব আল হাসান মিনহাজুল আবেদিন নান্নু মোহাম্মদ আশরাফুল খালেদ মাহমুদ সুজন মোহাম্মদ রফিক মাশরাফি বিন মতুজা, রুবেল হোসাইন এবং এই সেরা বিশ্বকাপ একাদশের নেতৃত্বের জন্য রাখা হয়েছে সেই মাশরাফি বিন মত্তুজাকে এবার আপনাদের পালা আপনারা এবার মতামত জানাবেন ক্রি ইনফোর এই বাংলাদেশের সেরা বিশ্বকাপ একাদশে আর কে কে জায়গা পেতে পারত কাকে বাদ দেওয়া উচিত ছিল এই মতামত এখন আপনাদের উদ্দেশ্যে ছেড়ে দিলাম